সবাই এসছে এক্সেপ্ট নাসুম এবং সাইফুদ্দিন। এটা মেইনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং। দুই দেশের হাজার কিলোমিটারের দূরত্ব কিংবা সময়ের হেরফের তো আছেই। যুক্তরাষ্ট্রে যখন মধ্যরাত, তখন হোম অফ ক্রিকেটে ভিন্ন প্রস্তুতি মিরাজ বিজয়দের। দুয়ে দুয়ে চার মিলে গেলে এদেরও মিলতে পারত বিশ্বকাপের টিকিট। যারা সংক্ষিপ্ত সংস্করণে সাদা বলকে আগেই বলেছেন গুড বাই কিংবা আছেন শুধুমাত্র সাদা পোশাকের বিবেচনায়, সেই মুশফিক মুমিনুলরাও আছেন প্রস্তুতির তালিকায়। আছেন জাকির, সোহান, দীপু, রনি, ইমনরা। আনুষ্ঠানিকভাবে শুরু হলো চলতি বছরের বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। প্রথম দিন তালিকায় থাকা একুশ ক্রিকেটারের মধ্যে অনুশীলনে ছিলেন না কেবলই নাসুম আহমেদ আর সাইফুদ্দিন। দুজনের কারণটাই ব্যক্তিগত। তিনটা ফেজে হবে। প্রথম ফেজ যেটা হচ্ছে ঢাকাতে, যেটা আপনার 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজ হবে সিলেটে এবং থার্ড ফেজ হবে হচ্ছে চিটাগাংয়ে। থার্ড ফেজ যে চিটাগাংয়ে হবে সেটা আপনার দুইটা ভাগে হবে, যেহেতু ওইখানে নাম্বার অফ ডেইজ বা ডিউরেশনটা একটু লম্বা হবে। আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল, এখন যেটা হচ্ছে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে, রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়ে আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। চলতি বছর আরও আটটি টেস্ট ম্যাচ খেলবেন টাইগাররা। ক্রিকেটারদের ব্যক্তিগত স্কিলের উন্নতির পাশাপাশি ম্যাচের জন্য প্রস্তুত রাখা সবই হবে এখানে। বিশ্বকাপের স্ট্যান্ডবাই থাকা ছয় ক্রিকেটার কিংবা আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আছে আলাদা পরিকল্পনা। এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের আটটা টেস্ট আছে, তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা, পাশাপাশি যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে, তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে। লিস্ট এটাই না, এরপরেও আসলে ইনক্লুশন থাকবে, কিছু প্লেয়ার দিবে যারা ওয়ান ডেতে আসলে এই টিমের মধ্যে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো। সিলেট পর্বে বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা, যোগ দিতে পারেন মোসাদ্দেক, সাইফ হাসানরা। সারা বছরই বিশেষ এই প্রোগ্রামের আওতায় ক্রিকেটারদের জাতীয় দলের আবহ দিতে চায় বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।